আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমার আজকের রেসিপি হচ্ছে সবজি আর নুডলস দিয়ে ভীষণ মজাদার একটা সকাল বিকেলের নাস্তার রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে আজকের মজার এই রেসিপিটি দেখে নেই। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এখানে আমি কিছু সবজি নিয়েছি, ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, আলু আমি অল্প করে নিয়েছি। এখন এগুলো কুচি করে কেটে নেব। আমি কুচি করে সবগুলো কেটে নিয়েছি, সাথে নিয়েছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি 3-4টা। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারবেন। এখন এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সবজি আর নুডলস সেদ্ধ করে নিব। আর এটা কিন্তু খুব ঝটপট বানানো যায় আর খেতে ভীষণ টেস্টি। আলু আর ফুলকপি আর গাজরগুলো আমি প্রথমে দিয়ে দিব, যেহেতু এই 3টা সিদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন, যেমন মটরশুঁটি, বরবটি, তারপর অনেক সবজি এখন পাওয়া যায়, সেই সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কিংবা আপনাদের বাচ্চারা যে সবজিগুলো খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিতে পারেন। তো আমি সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সবজিগুলো হালকা সেদ্ধ করে নিব। সবজিগুলো প্রায় আধ সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি 1 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। নুডলসও প্রায় সেদ্ধ হয়ে গেছে, সবজি আর নুডলস একসাথে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে সবজি আর নুডলস ছেঁকে নেব। এখানে আমি 3টা ডিম নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। লবণ দিলাম পরিমাণ মতো। এরপরে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন। আর এরকম আরও অনেক মজার মজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ধনিয়া পাতা আর কাঁচামরিচও দিয়ে দিলাম, সাথে ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। এরপরে আমি আবারও মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব ঝটপট বানানো যায়, একদমই সময় লাগে না। এরপরে আমি সবজি আর নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো মিক্স করে নিচ্ছি, ডিম আর সবজির সাথে নুডলসগুলো ভালো করে এটা মিক্স করতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যেই মশলাটা থাকে সেটা, সেটা দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন আমি ফ্রাইং প্যান চুলায় দিয়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিলাম, আর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো করা আছে। আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি, আর খুব কম তেলে কিন্তু এটা করতে হয়। তেল গরম হয়ে গেলে আমি এখানে পুরো নুডলস আর সবজি দিয়ে দিলাম। আমি এখানে চামচ দিয়ে সেট করে নিব যেন ভালো করে হয়ে যায়, সেজন্য এভাবে চামচ দিয়ে করে দিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। এরপরে আমি ঢেকে রাখব 1 থেকে 2 মিনিটের জন্য। আমি 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন একপাশ কিন্তু হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এটা আমি উল্টে দিব না, এটা আমি এই ফ্রাইং প্যানে এটা 4 ভাগ করে নেব, এইভাবে করে নেব, দেখেন এইভাবে। আপনারা চাইলে এটা উল্টেও দিতে পারেন, তারপরে একবারে কাটলেও হবে, কিন্তু আমি এখানেই কেটে নিচ্ছি। এরপর এখান থেকে আমি 2 পিস উঠিয়ে রেখেছি এবং এই 2 পাশ, এই 2 পিস উল্টে দিয়েছি। এরপর অপর পাশও ভালো করে ভেজে নিব 1 থেকে 1.5 মিনিটের মতো। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিব, দেখেন হয়ে গেছে। এভাবে আমি বাকি যে 2 পিস আছে সেগুলোও ভেজে নিচ্ছি। আর এটা খেতে অনেক টেস্টি লাগে, আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আপনার বাচ্চাদের জন্য সকালে কিংবা বিকেলে এটা খেতে ভীষণ মজা লাগে, অবশ্যই বানাবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন প্রিয়জনদের সাথে, আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।